আসসালামু আলাইকুম আমন্ত্রণ সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি তাবাস মাহমুদ বিদেশ থেকে আসলে একজন যাত্রী ব্যাগেজ রুলস অনুযায়ী কিছু পণ্য শুল্কমুক্ত আনতে পারেন কিছু পণ্যের ক্ষেত্রে আবার শুল্ক দিতে হয় তবে ব্যাগেজ রুলসের সুবিধা একজন যাত্রী ব্যবহার করতে পারবেন শুধুমাত্র নিজের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো পণ্য আনলে সেটি ব্যাগেজ রুলসের আওতায় পড়বে না সেক্ষেত্রে কাস্টম আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কাস্টমস একজন যাত্রী ব্যাগেজ রুলস অনুযায়ী নিজের ব্যবহারের জন্য 100 গ্রাম পর্যন্ত স্বর্ণের অলঙ্কার আনলে শুল্ক দিতে হবে না তবে 12টির বেশি একই ডিজাইনের অলঙ্কার আনলে তার জন্য শুল্ক পরিশোধ করতে হবে নিজের ব্যবহারের পরিবর্তে বাণিজ্যিক উদ্দেশ্যে অলঙ্কার আনলে কাস্টমস তা আটক করবে এবং সেই ক্ষেত্রে আটক রসিদ অর্থাৎ ডিটেনশন মেমো বুঝে নিতে হবে স্বর্ণবার 1 গ্রাম আনলেও শুল্ক পরিশোধ করতে হবে এভাবে 234 গ্রাম পর্যন্ত স্বর্ণবার আনা যাবে যার জন্য শুল্ক দিতে হবে 40,000 টাকা এর বেশি আনলে কাস্টমস দ্বারা তা আটককৃত হবে এবং এই ক্ষেত্রেও যাত্রীকে অবশ্যই আটক রসিদ অর্থাৎ ডিটেনশন মেমো বুঝে নিতে হবে শুল্কযোগ্য পণ্য স্বর্ণ অলঙ্কার থাকলে ইমিগ্রেশন শেষে কাস্টমসের রেড চ্যানেলে প্রবেশ করে তা অবশ্যই জানাতে হবে সেই সাথে ব্যাগেজ ডিক্লারেশন ফর্ম ফ্লাইটে ক্রুদের কাছ থেকে নিয়ে আগেই পূরণ করতে হবে ফলে জানা যাবে যে কত টাকা শুল্ক পরিশোধ করতে হবে বিমানবন্দরের ভেতরে ব্যাংকে গিয়ে শুল্কের টাকা পরিশোধ করে লাগেজ সংগ্রহ করা যাবে আর যাদের কাছে কোনো ধরনের শুল্ক পরিশোধযোগ্য পণ্য নেই তারা গ্রিন চ্যানেলের মাধ্যমে সরাসরি বিমানবন্দর থেকে বের হয়ে যেতে পারবেন কিন্তু কেউ যদি শুল্কযুক্ত মালামাল স্বর্ণ পণ্য থাকার পরও রেড চ্যানেলে গিয়ে ঘোষণা না করে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় ধরা পড়ে তখন শুল্ক পরিশোধের পাশাপাশি জরিমানাও দিতে হবে যদি সেই মুহূর্তে শুল্ক পরিশোধ করার মতো টাকা সাথে না থাকে তাহলে কাস্টমস তা আটক করবে এবং পরবর্তীতে শুল্ক পরিশোধ করে সেই মালামাল ফেরত নেওয়া যাবে আটক রসিদ বা ডিটেনশন মেমো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রমাণপত্র যে কোনো কিছু আটক করা হয়েছে যা পরে নির্ধারিত অর্থ পরিশোধ করে ফেরত নেওয়া যাবে একই সাথে কাস্টমসের শুল্ক পরিশোধ করতে হয় ব্যাংকের মাধ্যমে কেউ নগদ অর্থ চাইলে তা বেআইনি অনৈতিকভাবে টাকা দাবি করলে এবং কোনো কিছু আটক করার পর রসিদ অর্থাৎ ডিটেনশন মেমো না দিলে অবশ্যই বিমানবন্দর কর্তৃপক্ষকে অভিযোগ দিতে হবে দর্শক এই ছিল সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনার বিদেশ যাত্রাকে আরো সহজ ও নিরাপদ করতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ